নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের জন্য একটি নতুন ভিডিও নিয়ে এসেছি, যেখানে তোমরা যে সবার অ্যাকাউন্টে 1000 টাকা করে পাচ্ছিলে এতদিন, এবার সেই 1000 টাকা কিন্তু 6000 টাকা করে তোমরা পাবে সরকারের নতুন একটি প্রকল্প। এই প্রকল্পে তোমরা কারা কারা আবেদন করতে পারবে, কিভাবে আবেদন করবে, আবেদনের মাধ্যম কী রয়েছে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো সমস্ত কিছু তোমাদের সাথে আজকে স্টেপ বাই স্টেপ শেয়ার করে দেবো। এই 6000 টাকা তোমরা কারা কারা পাবে, কবে থেকে এই টাকা পেতে তোমরা শুরু করবে, সমস্ত কিছু এই মাধ্যমে তোমরা জানতে পেরে যাবে। তো ভিডিওটিকে অবশ্যই সম্পূর্ণ দেখার চেষ্টা করো। পুজোর আগে সব থেকে বড় আপডেট, 6000 টাকা করে সবাই সবার অ্যাকাউন্টে পেতে পারবে। তো এখানে আমরা সরাসরি অফিসিয়াল নিউজে চলে এলাম, যেই নিউজে তোমাদের বলে দেওয়া রয়েছে 1000 অতীত এবার অ্যাকাউন্টে ঢুকবে কর করে 6000 টাকা করে। সরকারের দারুণ উদ্যোগ, 1000 টাকা করে যারা এতদিন পেতে, ওই 1000 টাকা এখন বন্ধ হয়ে তোমাদের সরাসরি 6000 টাকা করে তোমাদের অ্যাকাউন্টে দেওয়া হবে, সরকারের নতুন একটি উদ্যোগ। এই উদ্যোগে কি কি বলে দেওয়া রয়েছে এখানে একটু স্ক্রল ডাউন করে আসবো। স্ক্রল ডাউন করে সেই নিউজে তোমরা দেখতে পাবে, একটি নিউজ আর্টিকেলে প্রকাশিত হয়েছে, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। কেন্দ্র হোক কিংবা রাজ্য, সাধারণ মানুষের কথা ভেবে বিভিন্ন প্রকল্পের ব্যবস্থা করা হয়ে থাকে উভয় সরকারের পক্ষ থেকেই। যেমন 2011 সালে ক্ষমতায় আসার পর থেকেই একাধিক জনকল্যাণমূলক সূচনা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 8 থেকে 80 সবার জন্য কোনো না কোনো সুবিধাই আছে, যেরকম তোমাদের লক্ষ্মীর ভাণ্ডার রয়েছে, কন্যাশ্রী রয়েছে, রূপশ্রী রয়েছে, যুবশ্রী, বার্ধক্য ভাতা, বেকার ভাতা, সমস্ত কিছু একাধিক প্রকল্প তিনি শুরু করেছিলেন। এবং তবে কেন্দ্রও পিছিয়ে নেয়, কেন্দ্র সরকারের একাধিক প্রকল্প গভর্নমেন্ট স্কিম, যেমন বৃত্তিমূলক বা স্কলারশিপ তোমরা পেয়ে থাকো, কেন্দ্রীয় সরকারেরও যেরকম স্কলারশিপ আছে তেমনি রাজ্য সরকারেরও স্কলারশিপ তোমরা পেয়ে থাকো যারা যারা আবেদন করো। তারপরে রয়েছে এখানে সেখানে মাধ্যম মানুষের আর্থিক সাহায্য প্রদান করে থাকে রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের যে এই প্রকল্পগুলো রয়েছে, এগুলোর মাধ্যমে সাধারণ মানুষ একটি আর্থিক সহায়তা বা আর্থিক সাহায্য পেয়ে থাকেন। তারপর বলেছে যে দুর্দান্ত কেন্দ্রের এই প্রকল্প বা গভর্নমেন্ট স্কিম। দুর্দান্ত এই প্রকল্প কি, এখানে ভারতবর্ষ হলো কৃষি প্রধান দেশ, ভারতবর্ষ একটি কৃষি প্রধান দেশ, সেখানে কৃষকেরাই অন্নদাতা, সেই কৃষকের কোটি কোটি মানুষের দুবেলা অন্ন তুলে দেন, এবার তাদের সুবিধার্থে একটি প্রকল্প চালু করেছে কেন্দ্র। কেন্দ্র সরকার কিন্তু একটি নতুন প্রকল্প চালু করেছে, সেটা তোমাদের সাথে এবার আমি শেয়ার করে দিচ্ছি, যার নাম হয়েছে কিষাণ সম্মান নিধি বা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা। এই প্রকল্পের মাধ্যমে তোমরা কি কি সুবিধা পাবে এবার দেখে নাও। এই প্রকল্পের মাধ্যমে দেশের কৃষকেরা সুবিধা পেয়ে থাকেন। এখানে জানিয়ে রাখি যে 2019 সালে এই দেশের কৃষকেরা সরাসরি আর্থিক সহায়তা প্রদান করার জন্য পিএম কিষাণ নিধি যোজনা চালু করে রাজ্য সরকার। 2019 সাল থেকেই কিন্তু এই কৃষকেরা যাতে টাকা পায় বা কিষাণ সম্মান নিধি, সেইটা কিন্তু চালু করা হয়েছিল। এই যোজনার মাধ্যমে কৃষকেরা বার্ষিক 6000 টাকা করে পেয়ে থাকে। কয়েকটি কিস্তিতে এই টাকা কৃষকের অ্যাকাউন্টে পাঠানো হয়, প্রতি কিস্তিতে 2000 টাকা করে পায়, মানে 2000 টাকা করে তোমরা 3 বার কিন্তু এই 6000 টাকা পেতে পারবে। তার জন্য কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে বা কিভাবে তোমরা আবেদন করবে, কারা কারা আবেদন করতে পারবে, সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। ক্ষমতা আসার পর এই প্রকল্প নিয়ে পিএম মোদী বলেছিলেন, আমাদের সরকার কৃষকের কল্যাণের জন্য সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। আমাদের দায়িত্ব নেওয়ার পরে এই প্রথম ফাইলটি হলো কৃষক কল্যাণের সঙ্গে সম্পর্কিত। আমার এবার কৃষক এবং কৃষি জমি নিয়ে আরও বেশি কাজ করতে চাই, এবং আমরা যে কৃষক এবং কৃষি জমির ওপর যে বেশি কাজ করতে চাই, বা পিএম মোদী যিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উনি এই সমস্ত কিছু ঘোষণা করেছেন বা বলেছিলেন। শর্তাবলী, এই প্রকল্পের যে গভর্নমেন্ট স্কিমের ক্ষেত্রে কিছু শর্তও রয়েছে। এই প্রকল্পের সুবিধা পেতে গেলে সেই কৃষক চাষ করছেন এবং তার নামে জমি থাকতেই হবে। তোমাদের যাদের যাদের জমি রয়েছে বা যারা যারা চাষ করছো, যারা যারা কৃষক বা চাষি, ঠিক আছে, তাদের কিন্তু নিজেদের চাষের জমি তাদের নিজস্ব নামে থাকতে হবে এবং তারা নিজেরা চাষ করছেন। এই সুবিধা একই পরিবারের একজনই নিতে পারবেন, একটি পরিবার থেকে কিন্তু একজন মানুষই এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবে। কৃষক করদাতা হলেও তিনি এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন না। কৃষক যদি কোনো রকম কোনো ইনকাম ট্যাক্স ফাইল করে বা করদাতা হয়, তাহলে কিন্তু এই সুবিধা তিনি নিতে পারবেন না, ঠিক আছে। এখানে পরিষ্কার বলে ধরেছি, এগুলো চাইলে তোমরা অবশ্যই দেখে নিতে পারো। এই নিউজটি আমি তোমাদের সাথে শেয়ার করে দিলাম। যারা যারা কিন্তু কৃষকরা রয়েছো বা যারা যারা চাষ করছো, যাদের চাষের জমি নিজেদের নামে রয়েছে,
তারা কিন্তু 6,000 টাকা করে প্রতি মাসে সবার অ্যাকাউন্টে পেতে পারবে। এবং এই প্রকল্পে কিন্তু তোমরা একটি পরিবার থেকে একজন সদস্যই অ্যাপ্লাই করতে পারবে। 3-4 জন মিলে যদি তোমরা অ্যাপ্লাই করো তাহলে কিন্তু এই টাকা তোমরা পাবে না। একটি পরিবার থেকে একজন সদস্যই তোমরা এই কৃষক সম্মান নিধির জন্য যে অ্যাপ্লাই সেটা তোমরা অনলাইনেই করতে পারো। তো সেটার প্রসেস তোমাদের অনলাইনে গিয়ে অনলাইন পোর্টালে গিয়ে অবশ্যই সরাসরি ডিরেক্টলি তোমরা করে নিতে পারবে। তারপর তোমরা তোমাদের অ্যাকাউন্টে 3টে কিস্তিতে 2,000 2,000 করে 6,000 টাকা তোমরা তোমাদের নিজেদের ব্যাংক অ্যাকাউন্টে পেতে পারবে। তো বন্ধুরা এই ছিল আজকের কিছু আপডেট। এই আপডেটটি যদি আপনার ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন এবং বন্ধু বান্ধব সবার মধ্যে শেয়ার করে দেবেন। যারা এই প্রকল্পের মাধ্যম জানে না বা এই প্রকল্পে তারা কি করে অ্যাপ্লাই করবে বা তারা এই টাকাটি কি করে পাবে তারা জানে না, তাদের সাথে অবশ্যই এই ভিডিওটিকে শেয়ার করে দেবেন। এবং আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন এবং গুরুত্বপূর্ণ আপডেটগুলি পাওয়ার জন্য। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।